হাই বন্ধুরা, আমি অ্যাঞ্জেল ফ্রম গ্রিন অ্যাঞ্জেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলুন দেখে নিই রিবন্ডিং চুলে যে ধরনের সমস্যা হয়ে থাকে এবং এর ঘরোয়া চমৎকার সমাধান। চুল রিবন্ডিং এর প্রতি আমাদের সবার আলাদা একটি আকর্ষণ থাকে। বর্তমানে রিবন্ডিং করা ফ্যাশনে পরিণত হয়েছে। সোজা সিল্কি চুল পেতে সবাই ভালোবাসে, আর তাই হাজার হাজার টাকা ব্যয় করে আমরা করছি চুল রিবন্ডিং। কিন্তু আমরা অনেকেই চুল রিবন্ডিং এর সাইড এফেক্ট সম্পর্কে জানি না। আসুন জেনে নিই চুল রিবন্ডিং এর সাইড এফেক্ট সম্পর্কে। সাইড এফেক্ট সমূহ: চুলের গোড়া নরম হয়ে পড়ে, রিবন্ডিং এর প্রথম এক মাস পর্যন্ত আপনি চুল বাঁধতে পারবেন না, এমনকি চুল কানের পেছনেও রাখতে পারবেন না। যদি চুল বাঁধেন এতে চুলের ক্ষতি হতে পারে। চুলে দেওয়া হিট আপনার মাথার ত্বকের যথেষ্ট ক্ষতি করতে পারে, অনেক সময় ত্বক পুড়েও যেতে পারে। যদি কেমিক্যালের পরিমাণ বেশি হয়ে যায় এবং তা দীর্ঘক্ষণ থাকে তবে চুলে ক্ষতি হয়ে থাকে, এতে চুল পড়ার সম্ভাবনা থাকে অনেক, চুল দুর্বল হয়ে পড়ে। আপনি যদি ভালো পার্লার থেকে চুল রিবন্ডিং না করান তাতেও আপনার ঝুঁকি থাকতে পারে, কারণ ভালো মানের পার্লার না হলে তাদের প্রোডাক্ট সম্পর্কে যথেষ্ট সন্দেহ থাকে। চুল রিবন্ডিং এর পর নিয়মিত যত্ন না নেওয়া হলে চুল ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে এবং আস্তে আস্তে সব চুল পড়ে যেতে থাকে। ট্রিটমেন্ট, এখন আমরা জানবো ট্রিটমেন্ট সম্পর্কে। রিবন্ডিং এর সাইড এফেক্ট শুনে ভয় পাবার কারণ নেই। নিয়মিত যত্ন নিলে আপনার রিবন্ডিং চুল করে তুলতে পারবেন আরও সুন্দর ও সুস্থ। আগের চেয়ে অনেক বেশি যত্ন নিতে হয় রিবন্ডিং চুলের, পার্লারে পরামর্শ নিলে ভালো। আপনার হেয়ার স্টাইলিস্ট যতদিন না আপনাকে চুল বাঁধার অনুমতি দেয় ততদিন চুল না বাঁধাই ভালো। আপনাদের সুবিধার্থে কিছু টিপস দেওয়া হলো। গরম পানি দিয়ে কখনো চুল ধোবেন না, এমনকি কুসুম গরম পানিও ব্যবহার করবেন না চুল ধোয়ার জন্য। সবসময় ঠান্ডা পানি দিয়ে আপনার চুল ধুতে হবে রিবন্ডিং এর পর, এবং নিয়মিত শ্যাম্পু করবেন। এমন শ্যাম্পু ব্যবহার করবেন যেটা স্ট্রেট চুলের জন্য প্রযোজ্য। রিবন্ডিং চুলের জন্য কন্ডিশনার খুব দরকারি, এটি আপনার চুল আরও মসৃণ ও সিল্কি করে তুলবে। যেহেতু রিবন্ডিং করার পর চুল অনেক সেন্সিটিভ হয়ে পড়ে, তাই শ্যাম্পু ও কন্ডিশনার অবশ্যই ভালো মানের ব্যবহার করবেন। মার্কেটে অথবা সুপার শপে অনেক ভালো মানের ও ব্র্যান্ডের শ্যাম্পু ও কন্ডিশনার পাওয়া যায়। মোটা দাঁতের চিরুনি ব্যবহার করুন, অবশ্যই ব্রাশ ব্যবহার করবেন না রিবন্ডিং চুলে, এতে আপনার চুল ছিঁড়ে যেতে পারে। আমরা অনেকেই চুল শুকানোর জন্য হেয়ার ড্রায়ার ব্যবহার করি, এটা একদমই করা যাবে না। প্রাকৃতিকভাবে চুল শুকাতে দিন, হেয়ার ড্রায়ার তাপ আপনার চুলের ক্ষতি করতে পারে। খাবারের দিকেও যথেষ্ট লক্ষ্য রাখুন, ব্যালেন্স ডায়েট আপনার চুল করে তুলবে স্বাস্থ্যোজ্জ্বল। ফল ও সবজি বেশি করে খাবেন, প্রোটিনযুক্ত খাবার বেশি পরিমাণে খাবেন, কারণ প্রোটিন চুলের জন্য খুব উপকারী, জাঙ্ক ফুড না খাবার চেষ্টা করবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো চুল রিবন্ডিং এর পরপর আপনার চুলে কোনো স্টাইলিশ পরিবর্তন আনবেন না। অনেকে চুল রিবন্ডিং করার পর চুল কালার করে, সেটা একদমই করবেন না, এটা আপনার চুল একদম দুর্বল করে দিবে। রিবন্ডিং চুলের যত্নে প্যাক: প্রথমত ভিনেগার এবং মধু এক কাপ গরম পানির মধ্যে সম পরিমাণে মিশিয়ে রাখুন কিছুক্ষণ। এরপর চুলে লাগান সেই পেস্টটি, কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন, শ্যাম্পু করে ফেলবেন ধোয়ার পরে। মুলতানি মাটি, 5 টেবিল চামচ ময়দা, 1টি ডিমের সাদা অংশ একসাথে পেস্ট করে চুলে লাগিয়ে রাখুন 40 মিনিট। তারপর শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। পেস্টটির সাথে অল্প পানি মিশাতে পারেন। এই পেস্ট যেদিন লাগাবেন তার আগের রাতে অয়েল ম্যাসাজ করে রাখবেন। প্যাক লাগানোর পূর্বে আপনার চুল মোটা দাঁতের চিরুনি দিয়ে 2-3 বার ভালো মতো আঁচড়ে নিন। যখন প্যাক লাগাবেন তখনও বারবার চুল আঁচড়াতে থাকুন। চুল রিবন্ডিং আপনার চুলকে দান করে এক অনন্য সৌন্দর্য। তবে আপনি যদি নিয়মিত রিবন্ডিং চুলের যত্ন না নিতে পারেন, অকালেই হারিয়ে ফেলবেন আপনার এই সুন্দর চুল। তাই রিবন্ডিং করার পর অবশ্যই চুলের প্রতি বিশেষ যত্নশীল হবার চেষ্টা করবেন। বাসায় অথবা পার্লারে গিয়ে মাঝে মাঝে ট্রিটমেন্ট করিয়ে নিতে পারেন মাসে একবার, তাহলেই দেখবেন আপনার চুল থাকবে সুস্থ ও সুন্দর। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। আর বন্ধুরা, আমাদের সাথে থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায়, ভালো থাকবেন সবাই।